हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल ইতিস কিচেন বিডি। আজকে আপনাদের সাথে শীতের একটি পিঠা রেসিপি শেয়ার করতে এসেছি। শীত শুরু হয়ে গেছে, আমার কাছে শীত মানে মনে হয় যে পিঠা আর পিঠা। আর আজকে আপনাদের সাথে জনপ্রিয় একটা পিঠা রেসিপি শেয়ার করব। আজকে দেখাবো কীভাবে তেল পিঠা বানানো যায়। আর আজকে আমি এই রেসিপিটা শেয়ার করতেছি আমার চ্যানেলে, এর আগেও এটা শেয়ার করা আছে, তো চাইলে আপনারা দেখতে পারেন। আর শুরুতেই বলে রাখতেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত যে এই ভিডিওটা করতে গিয়ে একটা ক্লিপ ছাড়া পড়েছে, তো সেটা আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন দেখি। এখানে দেখতে পাচ্ছেন আমি 1 চামচের মতো হচ্ছে জিরা নিয়েছি, জিরাটা কাঁচা, একটা ডিম দিয়ে দিয়েছি, আর এখানে 1/2 কেজির মতো দুধ দিচ্ছি। তো চাইলে দুধের পরিবর্তে কিন্তু পানীয় দিয়ে আপনারা করতে পারেন। তো এগুলো উপকরণ এইভাবে করে দিলে আর কি পিঠাটা অনেক টেস্টি হয়। এরপরে এখানে ভিজা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। ভিজা চালের গুঁড়া দিয়ে এখানে আমি গুড় দিয়ে আজকে পিঠাটা করব। গুড়টা ভালোভাবে দিয়ে, যতটা মিষ্টি খেতে পছন্দ করেন চাইলে 1 চিমটি লবণও দিতে পারেন। অনেকেই চিনির সাথে, মানে চিনি বলতে মিষ্টির সাথে লবণটা খেতে পছন্দ করে। তো একসাথে ভালোভাবে এই উপকরণগুলো সুন্দরভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেশাতে হবে। তো আমি এখানে একটা কথা বলে রাখি যে ভিডিওটা আমি আসলে করতে করতে হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে গেছে, যে কারণে একটা ক্লিপ এখানে ছাড়া পড়ছে, আমি সেটা আগেই বলে দিচ্ছি। এভাবে করে উপকরণগুলো যখন আপনারা মেশাবেন, তারপরে এখানে কুসুম গরম পানিটা দিয়ে দেবেন। তো এই পিঠাটার কম বেশি সবাই ভালো করে জানে কীভাবে বানাতে হয়, তো পানিটা সেভাবে করে দিয়ে পিঠাটা বানিয়ে নেবেন। এরপরে আমি সরাসরি এখানে চুলায় চলে এসেছি। তো ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে পিঠাগুলো ভাজি নিতে হবে। আর চুলার পর হাই হিটে রেখে তেলটা কিন্তু প্রথমে গরম করে নিতে হবে। আর চাইলে আপনারা এই পিঠাটা কিন্তু শুকনো চালের গুঁড়া দিয়েও করতে পারেন। শুকনো চালের গুঁড়া দিয়েও কিন্তু করা সুন্দরভাবে এই পিঠাটা হয়। আর গুড় না থাকলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করা যায়, সেক্ষেত্রেও পিঠাটা অনেক টেস্টি হয়, তবে সেক্ষেত্রে কালারটা একটু আলাদা হয়। আর দেখুন পিঠার কালারটা কত সুন্দর এসেছে গুড় দিয়ে করলে। আর এই পিঠাটা সচরাচর অনেক মানুষই খেতে পছন্দ করে, আমার অনেক পছন্দের এটা পিঠা। এভাবে করে সব পিঠাগুলো ভাজে নিব। আমি ভিডিওটা একটু কাছ থেকে দেখাচ্ছি যে আসলে পিঠাটা কতটা টেস্টি হয়েছে। সাইডগুলো দেখুন হালকা কালচে কালার হয়েছে, মানে এগুলো অনেক মুচমুচে হয়েছে, আর মাঝখানের যে অংশটা আছে সেটা নরম তুলতুলে হয়েছে, আর অসম্ভব টেস্ট হয়েছে এই পিঠাগুলো। আমি আসলে বলে বোঝাতে পারবো না, আপনারা চাইলে বাসায় এভাবে করে এই শীতের পিঠাটা তৈরি করে খেতে পারেন। আমার অনেক পছন্দের একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খাবার অপচয় করবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।